সুপ্রিয় দর্শক, চ্যানেল আয়ের সাপ্তাহিক বিশেষ আয়োজন শিল্প ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক বিশেষ অনুষ্ঠান ঢাকা ব্যাংক শিল্পলোকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসার আমন্ত্রণ। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদি। আর আজ স্টুডিওতে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে যারা জড়িয়ে আছেন এবং বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছেন, তাদের মধ্যে হাবিব উল্লাহ ডন, পরিচালক এফবিসিসিআই এবং স্পন্সর ডিরেক্টর এক্সিম ব্যাংক লিমিটেড। সেই সাথে আরও আছেন এমরানুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ঢাকা ব্যাংক লিমিটেড। সো শুরুতে আসতে চাই যে বাংলাদেশের ব্যাংকিং নীতিতে কিন্তু একটি বিষয় খুব আলোচিত হচ্ছে এবং সেটি নিয়ে কথাও হচ্ছে যে ব্যাংক ডিরেক্টরদের যে নীতিমালা দু বছর করে স্থায়ীকরণের বিষয়টি, যে এই বিষয়ে যদি একটু বলতেন শুরুতে। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এটা দু বছর না, দুই মেয়াদ বলা আছে। আচ্ছা আচ্ছা, এক একটা মেয়াদে তিন বছর করে, ইটস অ্যাবাউট সিক্স ইয়ার্স। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে দেশি বিদেশি মিলে, সরকারি বেসরকারি মিলে প্রায় 54 ব্যাংক এখানে কাজ করছে। তার মধ্যে আমরা যারা, আমরা বিএবি থেকে, আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে আমাদের প্রেসিডেন্ট এবং যারা আছেন ওখানকার বোর্ডে, ওনারা কদিন আগেও মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য। আর আমাদের যেই বক্তব্য এবং আমরা যেটা নিয়ে কথা বলেছি সেটা একেবারে খুব ক্লিয়ার। তার কারণ হলো, দেখেন ব্যাংকের যারা উদ্যোক্তা, মানে যাদের টাকায় ব্যাংক তৈরি হয়েছে, তারা যদি ইনফ্যাক্ট দু টার্মের পরে তারা থাকতে না পারে, তাহলে আমি মনে করি যে ব্যাংকটা যারা চালাবে কিংবা পরে যারা ডাইরেক্টর আসবে তাদের ফিলিংস, আর যারা একেবারে নিজের টাকায় যে ব্যাংকটা তৈরি করেছে ফাউন্ডার, তাদের ফিলিংস এক হওয়ার কথা না। তার কারণ হলো যে আমি, আপনি ধরেন আপনি একটা বাড়ি বানালেন, আপনার পয়সায় বাড়ি বানিয়েছেন, এখন ওই বাড়িটা আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে যান, আরেকজনকে যদি বাড়িটা টেক কেয়ার করতে দেয়, তার ফিলিংস আর যিনি বাড়ি বানিয়েছে তার ফিলিংস এক হবে না আমি মনে করি। এবং এই জন্যই আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে গিয়েছি, প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে, কথা বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি যে ঠিক আছে এই নীতিমালাটা হতে পারে যে দুটা টার্ম, লাইক এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে, যে প্রতিটা ব্যাংকে একটা করে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে, তারা তাদের জন্য হতে পারে, কিংবা যারা নরমালি পরে এসে শেয়ার কিনে ডাইরেক্টর হচ্ছেন তাদের জন্য হতে পারে। বাট আমি মনে করি না, যারা আমি মনে করি না যারা স্পন্সর ডাইরেক্টর তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত। আমরা কনফিডেন্ট যে এই জিনিসটা বিবেচনায় এনে যে ফাউন্ডার যারা, স্পন্সর যারা, যাদের টাকায় ব্যাংক তৈরি হয়েছে, তাদের কাউকে না কাউকে থাকা উচিত, স্টে দেয়ার তারা অবশ্যই থাকবেন। আর যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তাদের জন্য এই নীতিমালাটা থাকলে আমার মনে হয় অসুবিধা নেই। এখানে আরেকটা ব্যাপারে উঠে এসেছে, সেটা হলো যে একটা পরিবারে অ্যাকচুয়ালি কতজন সদস্য থাকতে পারে একটা ব্যাংকে, তো এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে। আমরা মনে করি যে মাননীয় অর্থমন্ত্রী, সি হি ইজ ভেরি কনসার্ন, উনি সবসময় মনে করি যে টোটাল যে ব্যাংকিং সেক্টর এবং অর্থনীতি উনি সবসময় চিন্তা করে, সেক্টর নিয়ে উনি খুবই কনসার্ন, আর মাননীয় প্রধানমন্ত্রীও কনসার্ন। আমরা আশা করি যে ব্যাপ থেকে, বাংলা অ্যাসোসিয়েশন অফ ব্যাংক থেকে যেসব প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছে এগুলি আমি মনে করি সঠিক বিবেচনায় করবেন ওনারা। অবশ্যই ইমরানুল হক স্যার, আপনার কাছে যে যত যত্ন করে একজন আসলে স্পন্সর ডিরেক্টর বা উদ্যোক্তা দেখবেন, হয়তো পরবর্তীতে অন্য কেউ শেয়ার কিনে বা নতুন করে আসলে তার দেখাটা একরকম হবে কিনা। বেসিক্যালি একটা ব্যাংক রান করে ইন কম্বিনেশন অফ বোথ, ব্যাংকটাকে যে চালক শক্তি এটা কিন্তু ম্যানেজমেন্ট। বেসিক্যালি যারা বোর্ডে বসেন ওনারা কিন্তু পলিসি মেকিং করেন এবং আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেন যে ব্যাংকটা এইভাবে চলবে, বাট ব্যাংকটাকে চালিয়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু ম্যানেজমেন্টের। ব্যাংকটাকে, ব্যাংকের প্রসার ঘটানো, ব্যাংকে এগিয়ে নিয়ে যাওয়া ডেফিনেটলি এটা ম্যানেজমেন্টেরই দায়িত্ব আর কি। বাজেট দেওয়া হয়, সেই টার্গেটটা অ্যাচিভ করা এবং সব রেগুলেটরি পলিসি গাইডলাইন মেনে, ওনারা যে পলিসি দেন সেই পলিসি গাইডলাইন মেনে আমরা ব্যাংকটাকে চালাই আর কি। আর উনি যেটা বললেন যে হ্যাঁ ডেফিনেটলি স্পন্সর ডাইরেক্টর যারা, তারা তো ব্যাংকটাকে যে তৈরি করলেন একটা চিন্তা ধারণা নিয়ে তৈরি করেছেন, যে ব্যাংকটাকে ওনারা একটা স্বপ্নের জিনিস, এটাকে কোথায় কোন দিকে উনি দেখতে চান আর কি। হ্যাঁ, তো ওনারা স্পন্সররা যেভাবে ব্যাংকটাকে ওন করবেন, যদি ধরেন কয়েক বছর পরে যদি এটা চেঞ্জ হয়ে বাইরের থেকে লোক আসে, তাহলে এই ওনারশিপটা আমার মনে হয় অত স্ট্রং একটা ই থাকবে না আর কি, ভিত থাকবে না।
তো বাইরেও যদি দেখি এই জিনিসটা কিন্তু এরকম এই রেগুলেশনটা কিন্তু এরকম নাই তো আমি মনে করি যে ব্যাংকটাকে স্পন্সররা যেভাবে ওন করবে কিংবা যেভাবে যেই দরদ দিয়ে ওনারা এটাকে মানে দেখবেন এটা বছর বছর যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু দায়িত্বটা সেভাবে আসে না আর কি তো উনি একটা খুব সুন্দর কথা বললেন যে হ্যাঁ এটা চেঞ্জ হতে পারে যারা ইন্ডিপেন্ডেন্ট এখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অনেক ব্যাংকে কিন্তু দুইজন তিনজনও থাকে তারা কিন্তু আবার বিভিন্ন প্রফেশন থেকে আসেন কেউ আসেন হয়তো আপনার ধরেন আপনার ব্যুরোক্রেট কেউ আসেন হয়তো আপনার ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তো ওনারা তো এটা দেখেই রাখবেন যদি ওখানে কোনো জায়গায় কোনো ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশন আরাইজ করে তাহলে এটা অ্যাড্রেস করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা থাকবে আর আজকাল আমাদের ব্যাংকের রেগুলেটরি ইজ ভেরি স্ট্রিক্ট মানে ঢাকা ব্যাংক আসলে সেকেন্ড জেনারেশন ব্যাংক হিসেবে ওভারঅল আপনাদের যে প্রবৃদ্ধি সেটির আসলে ভূমিকা কতখানি টু বি ভেরি অনেস্ট দেখেন আমাদের ব্যাংকটা যখন শুরু হয়েছে আমরা বিআর সেকেন্ড জেনারেশন ব্যাংক 1995 সালে আমাদের যাত্রা শুরু যখন শুরু হয়েছিল তখন কিন্তু এই ব্যাংকটার পেইড আপ ক্যাপিটাল ছিল আমাদের 20 জন উদ্যোক্তা ছিলেন এবং পেইড আপ ক্যাপিটাল ছিল 10 কোটি টাকা আর কি এই 10 কোটি টাকা দিয়ে যাত্রা শুরু পেইড আপ ক্যাপিটাল নিয়ে আজকে কিন্তু টিয়ার ওয়ান এবং টিয়ার টু ক্যাপিটাল যদি আমরা চিন্তা করি আমাদের ব্যাংকের ক্যাপিটাল 1900 কোটি টাকার মতন আর কি তো প্রবৃত্তি যে হয়েছে এইটা পেইড আপ ক্যাপিটালটা কোত্থেকে আসে ব্যবসার থেকে আসে ব্যবসার যে লাভাংশটা থেকে যায় এটা আমরা ওই বোনাস শেয়ার হিসাবে দেই সেটা আস্তে আস্তে করে বেড়ে এই জায়গায় এসেছে আর কি তো প্রবৃত্তি তো দেশেরও হচ্ছে এই দেশের সাথে সাথে আমাদেরও ব্যবসার প্রসার ঘটছে এবং আমরাও ব্যাংক থেকে আমাদের ব্যবসার প্রসারটা ঘটিয়ে বছর বছর প্রবৃত্তি হচ্ছে এবং আমরা মনে করি যে আমাদের যে প্রবৃত্তিতে হয়েছে যেটা বললাম যে 10 কোটি টাকার একটা পেইড আপ ক্যাপিটাল ব্যাংক আজকে 1900 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল ব্যাংকে পরিণত হয়েছে আমাদের ব্যালেন্স শিট সাইজটাও ব্যবসার সাথে সাথে বেশ গ্রো করেছে আর কি তো সেই প্রবৃত্তিটা চলমান এটা থাকবে অবশ্যই আরো আরো এটা ব্যাংকে এগিয়ে যাওয়ার জন্য এটা খুবই প্রয়োজন ডন স্যার আপনার কাছে আসতে চাই আমি জানি যে আপনি বারবিডের সাবেক প্রেসিডেন্ট ছিলেন অতুলনের অবস্থাটা এখন কোন জায়গায় আপনি অন্য কোন দেশে গাড়ি কিনতে গেলে রাইট ওয়ে কিন্তু আপনি একটা শোরুম থেকে মিনিমাম একটা টাকা দিয়ে কিন্তু গাড়ি আপনি নিয়ে যেতে পারবেন এবং সেগুলো কিন্তু হাই এন্ড কার হাই এন্ড কার গুলো বাংলাদেশের সমস্যা অনেকগুলো যেটা হলো যে এখানে গাড়ির ট্যাক্স অনেক বেশি যেটা অন্য কোনো দেশের সাথে কম্পেয়ার করার মতো না এবং যত লাক্সারি কার শুরু হয়েছে 123% থেকে শুরু করে নিম্ন এবং সর্বোচ্চ প্রায় 831% ডিউটি এই সর্বোচ্চ যে ডিউটির যে স্ল্যাব এটা বিশ্বে কোনো দেশের সাথে কম্পেয়ার হয় না কোনো দেশের সাথে না সো এত হাই ডিউটি তারপরে সেখানে এসে আবার ধরেন একজন বাংলাদেশের ধরেন আপনি চাইলেই তো আপনি রাস্তায় বেরোলেই আপনার ভালো কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাচ্ছেন না চাইলেই ট্যাক্সি ক্যাব পাচ্ছেন না চাইলে সিএনজি পাচ্ছেন না সিএনজি পেলেও আপনার কথা মতো ওরা আপনার ভাড়ায় চলে যায় না যায় না তারপরে ভালো বাসও নাই মানসম্মত ভালো বাস নেই ট্রেন নাই সো এখানে আপনি জানেন যে পাবলিক ট্রান্সপোর্টের একেবারে ট্রান্সপোর্টেশনের অবস্থা খুব তো মানুষ কিন্তু বাধ্য হয়ে কিন্তু এই ব্যক্তিগত গাড়ি কিনছে এবং এর দিকে ঝুঁকছে এখন ব্যক্তিগত গাড়ি কিনতে হলে হোয়াট উইল ডু এখন যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ নিম্নবিত্ত তারা তাদের স্বপ্ন তাদের যাতায়াতের জন্য তার স্কুল বাচ্চার স্কুলে যাবে তারা কর্মের জায়গায় তো সেখানে ব্যক্তিগত গাড়ি কিনতে আসলেই ক্যাশ দিয়ে তো গাড়ি বিশ্বের কেউ কিনতে পারে না তখন দরকার অটো লোন এখন মাঝখানে কিন্তু অনেক আগে প্রায় ব্যাংক 70% কিন্তু লোন দিত আপনি গাড়ি কিনতে গেলে ব্যাংক 70% ফিনান্স করত 30% ক্রেতা দিত মাঝখানে এসে আবার এটা কমিয়ে দেওয়া হলো সেটা করেছে মানে রিভার্স করা হয়ে গেছিল মানে ক্রেতা কিনতে গেলে 70% দিতে হবে ব্যাংক দিত মাত্র 30% এই জিনিসটা আবার আমি আমরা আমাদের একটা কমিটি এসে আমরা দায়িত্ব নিলাম 2012-তে হ্যাঁ 13-তে এসে দায়িত্ব নিলাম এসে আমরা আবার বাংলাদেশ ব্যাংক বলেন এখানে অবশ্যই আমি ধন্যবাদ দিব যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিলেন তৎকালীন গভর্নর ছিলেন আতিয়ার সাহেব আর এখনও আছে যিনি এস কে সুর সাহেব ডেপুটি গভর্নর ওনাদের সাথে দফায় দফায় মিটিং করে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে ইনফ্যাক্ট আর গাড়ি কিনতে গেলে যে লোনটা দেওয়া হয় এখন সেটা একটা মানুষ গাড়ি কিনতে পারবে না সাধারণ মানুষের সেটা ক্রয় ক্ষমতার মধ্যে না ব্যাংক ফিনান্স করে তাহলে ওয়াই নট তাহলে মানুষদের পুরোই দেওয়ার কথা তাহলে 30% নেবে কেন তো আমরা চেয়েছিলাম এটাকে রিভার্স করার জন্য 70-30 করার জন্য বাট বিভিন্ন অনেক কিছু চিন্তা ভাবনা করে পরে বাংলাদেশ ব্যাংক বললো না ঠিক আছে আমরা একটা কাজ করি 50-50 দেই এবং আগে একটা গাড়ি কিনতে সর্বোচ্চ 20 লক্ষ টাকার লোন দিত যেটা আজ থেকে প্রায় 15 বছর আগে 20 বছর আগে
এটাকে আমরা আবার বাড়ালাম। আমি বললাম যে দেখেন গাড়ির ডিউটি তো 30-40 লক্ষ 35 লক্ষ টাকা, তো 20 লক্ষ টাকা লোন দিলে একটা মানুষ তো গাড়ি কিনতে পারবে না। তারা এটা বিবেচনায় রেখে অনেক রকম আমরা সিরিজ অফ মিটিং করেছি, তো আমার মনে ফাইনালি ওনারা বুঝতে সক্ষম হয়েছেন, আমরা বুঝাতে পেরেছি। তো এখনই সে এটা 40 লাখ টাকা দিচ্ছে, তো যেখানে 20 লক্ষ টাকা ছিল সেখানে 40 লাখ। তবে আমি মনে করি তারপরও এখানে কম, আমাদের চেষ্টা থাকবে যে এটাকে মিনিমাম 70-30 করা, কারণ 50-50% দিচ্ছে ব্যাংক, 50% দিচ্ছে ক্রেতা, 50% এটাকে আমরা আগের পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি 70-30। এবং 40 লক্ষ টাকা যেটা করা হয়েছে আমি মনে করি এটাকে আরো বাড়ানো উচিত, 50 লাখটা করানো উচিত, যে মিনিমাম একটা মানুষ গাড়ি কিনতে আসলে যেন 50 লক্ষ টাকা লোন পায় একটা। আবার যে ইন্টারেস্ট রেটটা আছে এটা নিয়েও কিন্তু কথা থেকে যায়, যে ইন্টারেস্ট রেট এটা খুব ইম্পর্টেন্ট। যেন আপনি গাড়ি কিনতে গেলেন, আগে ইন্টারেস্ট অনেক হাই ছিল, এখন তো অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেট কমে এসছে, তো অটো লোনে এখন 11% এরকম দিচ্ছে আর কি। তো আমি মনে করি ইন্টারেস্ট রেটটা একটা বড় ফ্যাক্টর, এটাও কমিয়ে আনা উচিত, সিঙ্গেল ডিজিট আনা উচিত, লাইক 8-8% নিয়ে আসা উচিত। নাহলে একটা মানুষ কিনে গাড়ি কিনলো, গাড়ি কিনে দেখা যায় যে সেটার মেইনটেনেন্স রয়েছে, 5 বছর মেয়াদি একটা থাকে, সেখানে দেখা যায় যে যেই পার্সেন্টেজ চলে আছে লোনের সেটা একটু কষ্ট হয়ে যায় অনেকের। যখন আমরা এটা নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরের সাথে বলছিলাম, দেখেন অটো ব্যাংকে অটো লোনের যে লোনগুলি দেওয়া হয়েছিল আগে, ইতিহাস চিন্তা করতে বলেছে যে আপনি যখন ট্র্যাক রেকর্ড দেখেন ম্যাক্সিমাম কিন্তু ওরা কিন্তু ব্যবসা করেছে, খুব কম আছে এখানে ফেলিয়ারের ব্যাপারে, বিকজ উনি ওনারা কিন্তু আগে চেক কেটে নিয়ে নেয় 5 বছরের জন্য, প্রতি মাসে চেক কিন্তু নিয়ে নিচ্ছে, সেখানে মানে সেখানে কিন্তু এখানে মানে অটো লোন থেকে ভালো ব্যবসা করতে পারছে প্রতিটা ব্যাংক কিন্তু কম বেশি। আর আপনি জানেন ব্যাংকে তো এখন অনেক অলস টাকা পড়ে আছে, আর এখানে অটো লোনে কিন্তু বেশি পার্সেন্টেজ যাচ্ছে না, 2% কিন্তু অটো লোন দেওয়া হচ্ছে, সেখানে সব ব্যাংক কিন্তু ভালো ব্যবসাও করছে অটো লোনে, সবকিছু মাথায় রেখে, কারণ ব্যাংকে তো টাকা পড়ে আছে, বড় কোনো নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না। কিন্তু বাংলাদেশের মানুষের জীবনমানেরও একটি পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন রাস্তা দিয়ে দেখবেন, এবিসিসি এর ডিরেক্টর হিসেবেও আপনি মানে দায়িত্বে আছেন, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই খুব মানে চমৎকারভাবে আমরা সবসময় সোচ্চার, আমরা মানুষের পক্ষে থাকবেন, ব্যবসায়ীদের পক্ষে সোচ্চার থাকি, কথা বলার চেষ্টা করি, আমাদের ব্যবসায়ী নেতা চাই যে মানুষের পক্ষে যেটা হোক, বিকজ আমি যেটা অটো লোনের কথা বলছি ইটস নট ফর মাইসেলফ, মানুষের জন্য, মানুষের জন্য যে একটা মানুষের কি ইজ হবে, একটা মানুষ গাড়ি কিনতে আসলে সহজ হবে, লাইফস্টাইলটা আরো অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে, তাহলে উই আর ওয়ার্কিং ফর পিপল নট ইজ। এই জেনারেশন কে লিড করার জন্য কিন্তু ঢাকা ব্যাংক ভীষণ ভাবে বলবো যে কাজ করছে, একটু যদি বলতেন আপনাদের এই স্ট্র্যাটেজিটা ব্র্যান্ডিং এর। না, ব্র্যান্ডিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ব্যাংক আর কি, আমাদের এই জায়গাটাতে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, টু বি ভেরি অনেস্ট, এবং ব্র্যান্ডিংটাকে আমরা সবসময় একটা ফোকাস এরিয়া দেখি। ব্র্যান্ডিংটা কী? ব্র্যান্ডিংটা বেসিক্যালি এটা একটা ব্যাংকের প্রোডাক্ট, সার্ভিসেস এবং হিউম্যান রিসোর্স, যেটা যেই তিনটা আর কি, এটা তিনটার সমন্বয় আর কি। বেসিক্যালি ব্র্যান্ডিংটা সবচেয়ে প্রথমে প্রজেক্ট করে হলো যে আমাদের হিউম্যান রিসোর্সেসের কোয়ালিটিটা কীরকম। আমরা সবসময় যে জিনিসটার উপর বেশি ফোকাস দিই সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান রিসোর্সেস কোয়ালিটিটা যাতে ভালো হয়, তারা যাতে প্রেজেন্টেবল হয়, এটা কিন্তু ব্র্যান্ডিংকে খুব চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারে আর কি, দিস ইজ ওয়ান। এবং এটার সাথে সাথে যদি আমাদের প্রোডাক্টটা ভালো থাকে তাহলে প্রোডাক্ট দিয়ে কিন্তু ব্র্যান্ডিংয়ের আনাদার প্ল্যাটফর্ম আমরা পাই। আরেকটা হচ্ছে যে প্রোডাক্টটাকে কোরিলেট করে আমাদের সার্ভিসটা আর কি, এই তিনটার সমন্বয় ঘটিয়ে কিন্তু আমরা ব্র্যান্ডিংটাকে প্রজেক্ট করার চেষ্টা করি। এবং এটার সাথে সাথে ব্র্যান্ডিংটাকে প্রজেক্ট করার জন্য আমরা কিন্তু অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথেও রিলেটেড থাকি। আপনি হয়তো শুনে খুশি হবেন যে খুব রিসেন্টলি যেই আপনার ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট হতে যাচ্ছে সেটার সাথেও আমরা যুক্ত হয়েছি, সেটার মেন আয়োজক হচ্ছে স্কোয়ার গ্রুপ, তারা আয়োজক হিসাবে সবসময় একটা সফল প্রতিষ্ঠান, এবং এটার মেন স্পন্সর ইজ গ্রামীণ ফোন, জিপি মিউজিক মোর পার্টিকুলারলি, এবং এটা সাথে ইউথদেরকে কিন্তু এখানে ইনভাইট করা হচ্ছে টু জয়েন, ভেরি কারেক্ট। হ্যাঁ, এবং আমরা হচ্ছি এখানে আপনার পাওয়ার্ড স্পন্সর, এবং আমাদের সাথে মাইক্রোসফটও আছে আর কি, তো তিনটা খুব স্ট্রং ব্র্যান্ড এটাকে কিন্তু আপনার প্রত্যেকই কিন্তু তাদের মানে স্ট্র্যাটেজি খুব স্ট্রং ব্র্যান্ডিং। আর আপনি যেটা বললেন যে ইউথদেরকে কানেক্ট করার জন্য ডেফিনেটলি আপনার ফোক ফেস্টিভ্যালটা দেখেন, এটা কিন্তু আপনার বেসিক্যালি লোকসঙ্গীত, লোকসঙ্গীতটা কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে আর কি, তো এটাকে আপনার আবার ফিরিয়ে আনার জন্য, হারিয়ে যাচ্ছে কেন, বিকজ অফ গ্লোবালাইজেশন, আপনার এই যে প্রযুক্তির যুগ, শেয়ার্ড কমিউনিকেশন, এগুলোর জন্য কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, স্পেশালি ইউথদের কাছ থেকে আর কি, যারা নতুন প্রজন্ম তাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তো তাদের কাছাকাছি আনার জন্য কিন্তু এই ফোক ফেস্টিভ্যালটা ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু
আমরা চিন্তা করলাম যে এরকম একটা আয়োজনের সাথে আমাদের থাকা উচিত এবং আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করা উচিত। সো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা থেকে এটা আপনাদের একটা ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি। ডেফিনেটলি ডেফিনেটলি এটা এটা আমাদের স্ট্র্যাটেজি। আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে অনেক ধরনের পদক্ষেপ নিয়ে থাকি, তো দিস ইজ ওয়ান অফ আওয়ার ভেরি গুড ইনিশিয়েটিভ, আই থিঙ্ক দ্যাট ইট উইল প্রমোট আওয়ার ব্র্যান্ড। জি জি। সো আমরা জানি যে সিএসআর কার্যক্রমে কিন্তু ঢাকা ব্যাংকের আরো অনেক মানে অনেকগুলো দিকেই কাজ করছে, একটু যদি বলতেন। না, সিএসআর কার্যক্রম আমার অবশ্যই অন্য ব্যাংকের সাথে আমরাও যুক্ত আছি। আমাদের একজন ব্যাংকের উদ্যোক্তা আছেন, উনি হয়তো ভালো করে বলতে পারবেন যে স্পেশালি সিএসআর এর একটা বড় অংশ কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাংকই প্রতি বছর যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কিন্তু আমরা একটা বেশ ভালো অঙ্কের টাকা দিয়ে থাকি। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা একটা কমন পুল আর কি। এই পুলের মাধ্যমে কিন্তু সব যেসব জায়গায় একদম প্রয়োজনীয় জায়গাগুলো সেই সব জায়গাগুলোতে কিন্তু সিএসআর এর কাজগুলো চলে থাকে। আমি সিএসআর নিয়ে একটু বলি, সেটা হলো দেখুন এটা বাংলাদেশের ইতিহাসে ব্যাংকগুলো যেভাবে সরকারের পাশে এসে দাঁড়ায়, আমার মনে খুব কম এক্সাম্পল আছে অন্যরা অন্য সেক্টরে। বিকজ ব্যাংকিং সেক্টরটা তো আসলে তো চালিকা শক্তি, সারা বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হলো ব্যাংকগুলোই। এখন আমরা যারা ব্যাংকের উদ্যোক্তা কিংবা যারা আছে, তারা যদি সরকারের কিংবা দেশের বিভিন্ন দুর্যোগের সময় পাশে এসে না দাঁড়ায়, কারা দাঁড়াবে? কারা দাঁড়াবে? বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক, আর ওখানকার যিনি লিডার আছেন নজরুল ইসলাম মজুমদার, উনি আমি মনে করি সবসময় একটা কোঅর্ডিনেশনের মধ্যে রেখেছে সব ব্যাংকের পরিমাণটাও কিন্তু আমার মনে হয় যে সঠিকভাবেই মানে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। আমার সব ব্যাংকগুলো একসাথে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়ে আসি, আর ওখান থেকে আমরা দেখি যে প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে পাশাপাশি সব ব্যাংকগুলো। দেন আমরা আমাদের ব্যাংকটা দেখবেন এক্সিম ব্যাংক, দেখবেন প্রায় বিভিন্ন রকম বৃত্তি দিয়ে থাকি। সেটা হয়তো প্রথমে ছিল ডাচ বাংলা ব্যাংক, আর তারা মনে করি যে পাইনিয়ার ছিল তারা, তারা মাইন্ডফ্লক তারা, আমরা এটা অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো। তারপরে এখন এক্সিম ব্যাংক এবং অন্যান্য ব্যাংকও চলে এসেছে। ওভারঅল তো বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের এখন যে অবস্থা, এবং আমাদের রিসেন্টলি চায়নার প্রেসিডেন্ট, চায়না মানে বিশ্বের অন্যতম এখন একটি শক্তিশালী একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রপ্রধান এসে যখন অনেকগুলো চুক্তি এখানে সাইন করে গেছেন, আপনি কিভাবে দেখছেন যে এটি আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসলে যে প্রভাবটা ফেলবে সেটা কতখানি আসলে পজিটিভ হবে? ডেফিনেটলি এটা একটা বেশ বড় দিক হিসাবে আমরা দেখছি আর কি। কারণ এখন আমরা যদি একটু একটু ফোকাস করি, তাহলে দেখা যাবে যে আমাদের দেশে অনেক মেগা প্রজেক্ট আসছে আর কি সামনে, এবং এটা কিন্তু একটা আমাদের মতন দেশের যে তহবিল কিংবা আমাদের যে রিজার্ভ বলেন, যদিও এটা অনেক পরিমাণে এখন বেড়ে গেছে। আমাদের আজকের থেকে তিন বছর আগে রিজার্ভ ছিল আমাদের $8 billion, এখন এটা আমাদের বেড়ে হয়েছে অ্যাবাউট $32 billion আর কি। তো তারপরেও মেগা প্রজেক্টগুলো কিন্তু একটা আমাদের মতন একটা দেশ যারা যারা একটা ডেভেলপিং কান্ট্রি এককভাবে করতে পারে না আর কি। এখানে একটা অ্যাডভান্স কান্ট্রির কিন্তু সহযোগিতা লাগে। সুতরাং চাইনিজ প্রেসিডেন্ট যে আসলেন, উনি অনেকগুলো চুক্তি সই করেছেন, এবং চাইনিজ টেকনোলজি ট্রান্সফার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি লাইক আস আর কি। আর আমরা যখন বলছি যে আমরা ডিজিটাল মানে ওভারঅল ডিজিটাল বাংলাদেশ করে তুলতে চাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই টেকনোলজি সেখান থেকে আসবে, টেকনোলজি ট্রান্সফার হবে, তারা আমাদেরকে সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। যে আপনি জেনে খুশি হবেন যে অতি সম্প্রতি আপনার MOU একটা সাইন হয়েছে, PPP পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটাতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন। সামনে যে মেগা প্রজেক্টগুলো আসছে আর কি, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, মেট্রো রেল বলেন, কিংবা আরও কিছু সেতু রাস্তা হবে, বড় বড় টোল রোড হবে, তো সেগুলোকে আপনার পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপের আন্ডারে করবে। বাট এখানে কিন্তু ব্যাংকের যুক্ত হওয়ার ব্যাপারটা কি ভেরি ইম্পর্টেন্ট। ওই চুক্তির মাধ্যমে 14টা ব্যাংকে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে তারা যুক্ত করলো, যেখানে পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের আন্ডারে যে মেগা প্রজেক্টগুলো হবে সেগুলোতে এই 14টা ব্যাংক, ইনিশিয়ালি 14টা ব্যাংক নেওয়া হলো, তো 14টা ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নেওয়া হলো। তার মধ্যে ঢাকা ব্যাংক ইজ ওয়ান অফ দ্য ফরচুনেট ব্যাংক, আমরা তাদের ফাইন্যান্সিং পার্টনার হিসেবে কাজ করব। সো কংগ্রেচুলেশনস স্যার। সো আমার মনে হয় ওভারঅল মানে যেভাবে বাংলাদেশের মানে ব্যবসাটা আগাচ্ছে, আমার মনে হয় যে একটু 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 করে বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন আসলে হয়তো খুব
সম্প্রতি মানে বাস্তবায়িত হবে। সো স্যার একদম শেষের দিকে চলে এসেছি, আপনার কাছে দিয়ে শেষ করবো। এবিসিসিআইয়ের একজন ডিরেক্টর হিসেবে, সম্মানিত ডিরেক্টর হিসেবে, আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের ব্যবসা নীতি এবং সেটির প্রবৃদ্ধি? আসলে সারা বিশ্ব এখন কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। জি, ভালো লাগে এই দেশের। আমি মনে করি যে এখানে জন্মগ্রহণ করে যে না, যে দেশকে একসময় বলা হতো তলাহীন ঝুড়ি, সেই দেশের কাছে এখন সারা বিশ্ব দৌড়ে আসছে, সেখানেই এখন ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। এবং অনেক জায়গায় শুনি যে এখন এটা এক্সাম্পল দেওয়া হয় যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, দেশ কিন্তু সত্যি এগিয়ে যাচ্ছে। এখন আমাদের দেশের লোক যে কাজ শিখেছে, এখন যেই হোক, যে কোনো পরিস্থিতি হোক, যত চক্রান্তই হোক, দেশ কিন্তু পিছনের কোনো রাস্তা নেই আমি মনে করি, এটা আমার বিশ্বাস। কারণ আপনি, আমি, আমরা কিংবা আমাদের যারা কৃষকরা বলেন, যারা শ্রমিকরা বলেন, যারা ইন্ডাস্ট্রি শ্রমিকরা বলেন, যারা যে কাজটা শিখেছে এটা তো ভুলবে না। দেশে হরতাল মানামে যেটা হোক, কিন্তু আলটিমেটলি আমরা কি চাই? আমরা চাই স্টেবল একটা সমাজ, আমরা চাই স্টেবল একটা সমাজ। দেশ কিন্তু এখন উন্নয়নের একেবারে মহাসড়কে, এটা কিন্তু দেখা যায় সরকারের বিভিন্ন লোকজন বলে, আমরা ব্যবসায়ী তাই বলছি, কিন্তু যেই লিকেজগুলো, শর্টেজগুলো আছে, আমার ব্যবসায়ীর পক্ষ থেকে, আমরা কিন্তু এফবিসিআই থেকে প্রায় বলি যে কিছু সমস্যা তো এখন রয়ে গেছে। যেমন ইলেকট্রিসিটির সমস্যা, তারপরে যোগাযোগের যে সমস্যা আমি বলি, রাস্তাঘাটের সমস্যা কিছুটা রয়ে গেছে, তারপরে গ্যাসের সমস্যা রয়ে গেছে। এই সরকার কিন্তু গত 8 বছর ধরে দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু চেষ্টা করছে, এগুলি মনিটরিং করছে। ইলেকট্রিসিটির কিছুটা হলে উন্নত হয়েছে, গ্যাসের ব্যাপারটা এখনো অপ্রতুল, এটা আমরা কিন্তু ব্যবসায়ীরা এখনো পুরোপুরি স্যাটিসফাইড না। গ্যাসটা নিয়ে কিন্তু আমাদের এখনো কথা হচ্ছে কি হবে ফিউচারে। একসময় শুনতাম বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, এখন শুনি 2 বছর পরে গ্যাসই পাওয়া যাবে না। আই ডোন্ট নো হুইচ ইজ ট্রু, কেননা আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই। দ্বিতীয়ত হলো যে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সরকার যে কাজ করছে, মেগা মেগা প্রজেক্ট হচ্ছে। আমি মনে করি প্রজেক্টগুলো অতি সত্বর হওয়া উচিত, কেননা ঢাকা শহরের অবস্থা দেখেন, এখনই কিন্তু অনেকে বলছে যে এখানে বসবাসে অযোগ্য, মানে একেবারে ডিসেন্ট্রালাইজ করতে হবে, মনে রাখতে হবে সব ফেসিলিটি ঢাকা শহরে রাখলে হবে না, এটা সরকার থেকে করতে হবে। আর কাউকে কিন্তু আপনি বলে করে পারবেন না, জোর করে করতে হবে এটা। কারণ ঢাকায় যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো তো বাইরে না দিই, তাহলে কিন্তু লোকজন ছুটে কিন্তু ঢাকা চলে আসবে। মানে ঢাকার যে জীবনযাত্রার, সেই জীবনযাত্রার মান এবং অন্যান্য শহরগুলোর বা প্রত্যন্ত অঞ্চলেও একটু করে যানজটটা কিন্তু ঢাকা ঘিরে, আর চট্টগ্রামে কিছু অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কোনো যানজট নেই, গাড়িও নেই, সেখানে বায়ু দূষণ কম, শব্দ দূষণ নেই। একটা ছোট্ট এক্সাম্পল, আমি এখান থেকে যদি মানিকগঞ্জে কিংবা বিক্রমপুরে, ঢাকায় যে ফ্যাসিলিটি আছে আমি সেই ফ্যাসিলিটি পাই, কিংবা যোগাযোগ ব্যবস্থাটা সেটা হতো, যেন একটা মেট্রো রেল থাকতো। কেননা উন্নত বিশ্বে দেখা যায় 100-150 কিলোমিটার কিন্তু পাড়ি দিয়ে চলে যাচ্ছে, কাজ করে আবার ফিরে চলে আসছে, বিকজ অফ দ্য ট্রেন, বুলেট ট্রেন। এই ট্রেনগুলো হয়তো অচিরে হবে, কিন্তু আমি মনে করি সরকারের পদক্ষেপ দ্রুত করা উচিত পদক্ষেপগুলো, এবং এই স্বপ্ন আমরাও দেখতে চাই যে ইনশাআল্লাহ বাংলাদেশ অচিরেই সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবে। আবার ঢাকা ব্যাংকে নিয়ে আপনাদের মানে ফিউচার প্ল্যানটা কি? আমাদের ঢাকা ব্যাংক অ্যাকচুয়ালি কর্পোরেট ফোকাস ব্যাংক, কর্পোরেট ব্যাংকিংটাই আমরা মেইনলি আপনার এখন পর্যন্ত ফোকাস এরিয়া হিসাবে চিহ্নিত করে রেখেছি। বাট ঢাকা ব্যাংকের অ্যাকচুয়ালি আমরা সামনের দিকে যে পলিসিটা করতে যাচ্ছি, কিংবা যেটা এখন আমরা কাজ আরম্ভ করেছি আর কি, কর্পোরেট ফোকাস থেকে বেসিক্যালি আমরা কিছুটা আমাদের ফোকাসটা এসএমই, যেটা নাকি আপনার আমাদের দেশের একটা চালক শক্তি হিসাবে কাজ করবে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আমাদের এইটা শুধুমাত্র যে বড় ইন্ডাস্ট্রিগুলোকে আমরা সাপোর্ট করবো, বড় ব্যবসাগুলোকে সাপোর্ট করবো, তারাই গ্রো করবে তা না, বাট উন্নয়নের যাত্রাটা, উন্নয়নের যে প্রবৃদ্ধির যে এটা আমাদের সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এসএমই এর দিকে একটু ফোকাস করব। আর একটু স্যার ইন্টারাপ্ট করে জানতে চাই যে ওমেন এন্টারপ্রেনারদের ব্যাপারে আসলে ঢাকা ব্যাংকের প্ল্যান কি? ওমেন এন্টারপ্রেনারশিপ, না ডেফিনেটলি দিস ইজ আ ফোকাস এরিয়া ফর আস এগেইন। বাট এখানে আমরা যেটা, যে জায়গাটাতে একটু স্ট্রাগল করি সেটা হচ্ছে যে ভালো ওমেন এন্টারপ্রেনার পাওয়াটা আমাদের জন্য একটু স্ট্রাগলিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে। বাট সেই ক্ষেত্রে আমরা একটা যে উদ্যোগটা নিয়েছি যে ওমেন এন্টারপ্রেনার তৈরি করার জন্যে কিছু এডুকেটিভ ফ্যাক্টর থাকে আর কি, তো সেই জায়গাটাতেও আমরা চিহ্নিত করে রেখেছি, এবং আমাদের একটা ডিপার্টমেন্টই তৈরি করেছি যে উদ্যোক্তা তৈরির জন্যে
আমাদের একটা উদ্যোগ নেওয়া আর কি। তো এই উদ্যোগটা আমরা নিয়েছি এবং সেটা বেশ ফলপ্রসূ হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে এই উদ্যোগ আপনাদের অবশ্যই অব্যাহত থাকবে এবং বাংলাদেশের উন্নয়নে আপনারা সবাই ভূমিকা রাখবেন এবং বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা যেই ইয়া ছিল আমাদের এক ধরনের দুর্নাম আপনি বললেন যে তলাবিহীন ঝুড়ি থেকে আমরা এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি এবং ইনশাআল্লাহ আমরা অচিরেই উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মানে উজ্জ্বল একটি দৃষ্টান্ত স্থাপন করব। আবার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শিল্পলোক এবং চ্যানেলের পক্ষ থেকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।